আজ বিধানসভায় মণিপুর উত্তাপ এবং মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। আর এই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই শর্ত দিয়েছে বিজেপি যে রাজ্যের নারী নির্যাতন, নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা হলে তবেই মণিপুর ইস্যুতে আলোচনা হবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, তোমার কাছে শুরুতেই জানতে চাইবো বিজেপির তরফ থেকে ঠিক কি শর্ত দেওয়া হয়েছে, অন্যদিকে এটাও জানতে চাইবো তৃণমূল কি সেই শর্ত মেনে নিয়েছে, অর্থাৎ আজ কি বিধানসভায় রাজ্যের নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা হবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে এইভাবে কিন্তু বিধানসভায় কোনো শর্ত চাপানো যায় না। বিধানসভায় কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি হবে, তার কিন্তু প্রত্যেকটারই কতগুলি নিয়ম নীতি আছে, প্রসিডিংস আছে। প্রথম যখন বিজেপির তরফে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল, তখন তারা যে প্রস্তাবটা জমা দিয়েছিল তার যে নির্দিষ্ট নিয়ম আছে, অর্থাৎ এতটা এক ঘন্টা আগে সেই প্রস্তাব জমা দিতে হয় এবং তারপর অধ্যক্ষ সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আমরা দেখেছি তারা হাতে হাতে অধ্যক্ষের হাতে গিয়ে তারা সেই নিন্দা প্রস্তাব জমা দেন, ফলে স্বাভাবিক কারণেই সেই প্রস্তাব কিন্তু গৃহীত হয়নি। ফলে আজকে বিরোধীরা চাইলেন এবং সঙ্গে সঙ্গে বিধানসভায় সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, এমনটা যে হওয়ার না সেটা বিরোধী নেতৃত্ব জানেন। আজকে তারা যেটা বলতে চাইছেন যে মণিপুর নিয়ে আলোচনায় তাদের অংশ নিতে অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র মণিপুর নিয়ে আলোচনা করলে হবে না, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা করতে হবে। এখন সেই আলোচনা তারা কিভাবে চাইছেন, কোন ফরম্যাটে চাইছেন, তারা কি ফের কোনো মুলতুবি প্রস্তাব আজকে জমা দেবেন, তারপরে তারা আলোচনার দাবি জানাবেন, এইগুলোই কিন্তু এখন দেখার। ধন্যবাদ উজ্জ্বল। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার আড়াই সপ্তাহ পার হয়ে গিয়েছে, তাও এখনো ভোট পরবর্তী হিংসা। ঘাটালের যে খবরে এই মুহূর্তে আমরা নজর রাখবো, সাত সকালে চাঞ্চল্য, পাট জমির মধ্যে পড়ে রয়েছে মৃতদেহ, এবং এই পঞ্চায়েত ভোটে সিপিএম এর এজেন্ট ছিল এই ব্যক্তি এবং খুনের অভিযোগ করছেন স্থানীয়রা। ঠিক কি ঘটেছে জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে। সোমনাথ, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো সুকর্ণা, সকালবেলাতেই ঘাটাল থানার অন্তর্গত, ঘাটাল ব্লকের অন্তর্গত ইরিপালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামের পাট জমি থেকে সঞ্জয় করণ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ঘটেছে। পুলিশ পৌঁছে সে দেহ উদ্ধার করে, যদিও এলাকার মানুষ এবং মৃতের যিনি খুড়তো দাদা, তিনি সুব্রত করণ, তিনি ছিলেন সিপিএম এর প্রার্থী এবং তার দাবি, যে স্পষ্ট দাবি করছেন যে এই সুব্রতকরণের এজেন্ট ছিল, সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিলেন, সুব্রতকরণের এজেন্ট ছিল এই সঞ্জয় করণ, এবং গতকাল রাত থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না, সে কাঠের কাজ করে, কাজের জন্য বাইরে বেরিয়ে গেছে বলে সে জানাচ্ছিল এবং তারপরে আর সারা রাত ধরে বাড়ি ফেরেনি। আজ সকালে তার দেহ উদ্ধার হয় পাটের জমি থেকে, সেখান থেকে পুলিশ এসে উদ্ধার করে এবং স্পষ্টতই দাবি করছে সিপিএম এর, যেহেতু সিপিএম এর এজেন্ট ছিল সেই কারণে, রাজনৈতিক কারণে এই খুন বলে দাবি করছে তার পরিবারের লোক এবং স্থানীয়রা। সুপর্ণা, ধন্যবাদ সোমনাথ।